हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी आज के नतुन एक फुलर डिजाइन तुम्हारे तुले देखा। ये करार जो ये जो बॉर्डर देवे सेटार थे चारटे घर छेड़े तारपरे सेलाई तुलबे और नीचे थके बॉर्डर देवार पर चारटे घर छेड़े तारपरे तुलबे। प्रथम घरटा करलाम देखो, तारपर सेकेंड घरटा एरकम गुनागुनी भावे उपरे करते हबे। तार उपरेर लाइनटा करार समय एदिके एकटा घर बेशी तुलबे, तारपर परपर तीनटे घर तुले नीते हबे। तीनटे घर हलो। एबारे देखो एटा ए नीचेर थेके प्रथम घरटार पाशे एकटा घर छेड़े दिए, आरो सहज भावे बोललाम बुझते तोमादेर सुविधा हबे। এবার দেখো এখানে দুটো ঘর হলো, তারপরে এবার এই উপরে এখানে একটা ঘর, তারপর এর উপর থেকে দুটো ঘর এদিকে সরিয়ে তুলবে উপরের লাইনটা করার সময়। একটা দুটো, এখানে মোট চারটে ঘর হবে। দেখো চারটে ঘর তুলেছি। এবার দেখো নিচের দিক থেকে শুরু করছি। এখানে এই যে এই পাতাটা যেটা আছে এখানে দুই নাম্বার ঘরের পাশ থেকে একটা ঘর ছেড়ে দিয়ে উপরের দিকে তিনটে ঘর হবে। এবার দেখো এখানে একটা, তারপর এই কোণার থেকে আমি শুরু করছি এদিকে একটা বেশি ঘর তুলছি, পরপর পাঁচটা করে যাব এদিকে। পাতাটা দেখো হয়ে গেছে, এবার আমি ফুলটা শুরু করব। দেখো ফুলটা শুরু করার সময় এখানে উপরে যে পাঁচটা ঘর আছে তার নিচে দুটো ঘর, সেই দুটো ঘরের পাশে দুটো ঘর ছেড়ে দিয়ে তারপরে দুটো ঘর তুলে নিতে হবে। তারপরে এদিকে একটা ঘর বেশি তুলতে হবে, অর্থাৎ এই পাঁচটা ঘরের পাশে কিন্তু একটা ঘর ফাঁকা থাকবে। তারপরে পরপর আমি চারটে ঘর তুলবো। এখানে এরকম চারটে ঘরের লাইন হবে দুটো, তার মানে একটা করলাম, এর উপরে আমি আর একটা এরকম চারটে ঘর তুলে নেব। এবারে দেখো এর উপরে একটা ঘর ছেড়ে রেখে এখানে তিনটে ঘর করব। তার উপরে এর উপরে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে দুটো ঘর, তার উপরে এখানে একটা ঘর, একটা পাপড়ি এখানে হলো কমপ্লিট। এবার দেখো এখানে যে তিনটে ঘর আছে তার পাশে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে দুটো ঘর তুলব। তারপরে এদিকে উপরে একটা ঘর এদিকে সরাবো, একটা ঘর সরিয়ে এদিকে বেশি তুলে
এখানে পরপর চারটে ঘর করব। এদিকেও দেখো একটা ঘর বেশি হচ্ছে, যদি চারটে ঘর তুলি। এবার দেখো এদিকে একটা বেশি ঘর তুলেছি। আর এদিকে কিন্তু সমানই আছে। এখানে আবার দেখো একটা ঘর বেশি তুললাম। এদিকে একটা ঘর কম তুলবো। দেখো এদিকে একটা ঘর ছেড়ে রেখেছি। দুটো পাপড়ি হলো। এবার দেখো ফুলের সেন্টারটা করে নিচ্ছি। এখানে যে পাপড়িটা আছে এর উপরে এই ঘরটা ছেড়ে দিয়ে তারপরে আবার আর একটা ঘর ছেড়ে দিয়ে এখানে একটা ঘর তুলতে হবে। এটা হচ্ছে ফুলের সেন্টার। এবার দেখো উপরের পাপড়িটা করার সময় এই যে এখানে যে ঘরগুলো আছে এর উপরেই প্রথমটার উপরেই একটা ঘর ছেড়ে দিয়ে তারপর থেকে শুরু করবে। পরপর পাঁচটা করতে হবে। এই পাপড়িগুলো যেমন পুরো একই রকম কিন্তু এই পাপড়িগুলোও হবে। এখানে পাঁচটা ঘর আছে, এখানেও আমি পাঁচটা ঘর তুলব। প্রথমে যেহেতু সেন্টারটা ছিল না তাই আমি সবুজ পাতাটা এটা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন যেহেতু আছে সেন্টারটা তাই আমি পাপড়িগুলোই আগে করে নিতে পারি। পাঁচটা ঘর হলো। এবার একটা ঘর এদিক থেকে আমি ছেড়ে দিচ্ছি, দেখো। তারপর এদিকে একটা ঘর বেশি তুলবো। তারপরে আবার আর একটা ঘর ছেড়ে দিয়ে তুলবো। এইভাবে আমি আরো এখানে চারটে পাপড়ি করব। এটাকে আমি একটা ধরছি তাই তিনটে এখানে আরো হবে, আর এটাকে নিয়ে চারটে। এইভাবে আমি কমপ্লিট করে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এবার পরের ফুলটা যখন শুরু করবে তখন এখান থেকে চারটে ঘর গুনে গুনে বাদ দেবে, তারপরে শুরু করবে সবুজ পাতাটা দিয়ে। প্রথমে যেমন শুরু করেছিলাম একই রকম ভাবে। আবার দেখো এখানে উপরের দিকে যখন শুরু করবে তখনও এই ঘর থেকে তারপর চারটে ঘর গুনবে, গুনে বাদ দিয়ে তারপরে শুরু করবে সবুজ পাতাটা দিয়ে। এটাও প্রথমে যেমন শুরু করেছিলাম সেরকমই শুরু করবে। তারপর সেন্টারটা হয়ে যাওয়ার পর তো অন্য পাপড়িগুলো করতে পারবে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব। আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।